हेलो गाइज, वेलकम टू इंग्लिश ट्यूटोरियल्स। आज के क्लासे आमरा वेस्ट बेंगल बोर्ड ऑफ सेकेंडरी एडुकेशनर क्लास सेवेनर उइलियम ब्लेकर लेखा खूब इम्पोर्टेंट एक कविता द इक्विंग ग्रीन निये आलोचना करब। कविताटी लाइन बाय लाइन माने एक्सप्लेनेशन एवं तार साथे ए कविताते लुकिए थाका तार सिम्बलिक मिनिंग बा मेलानकोलिर बा विषादेर जे छोंयाटा पावा जाए सेटी सम्पर्केओ किन्तु आमरा खूब क्लियरलि इलाबोरेटलि बुझे नेब। तब तार आगे एक उइलियम ब्लेक सम्पर्के आमरा जेने नी खूब संक्षेपे दुई एकटी कथा। उइलियम ब्लेक छिलेन इंग्लिश रोमान्टिक पिरियडेर श्रेष्ठ कविदेर मध्ये अन्यतम एकजन। तार जन्म होयेछिलो 1757 साले एबं तिनी मारा जान 1827 साले। उइलियम ब्लेकेर कवितार जेटा सबथेके मेजर फीचार बा बैशिष्ट्य छिलो सेटा छिलो तार यूज अफ सिम्बल्स। अर्थात उइलियम ब्लेकेर लेखा जाबतीय कविता किन्तु भीषणभावे सिम्बलिक होतो, तार एकटा आलादा सिम्बलिकल मिनिंग थाकतो। তিনি নিজেই একটি ছাপাখানার প্রবর্তন করেছিলেন, যে ছাপাখানায় তিনি তার নিজের লেখা কবিতাগুলি ছাপাতেন এবং তার অন্যতম শ্রেষ্ঠ কীর্তিগুলির মধ্যে যেগুলির নাম না বললেই নয় সেগুলি হলো সংস অফ ইনোসেন্স এবং সংস অফ এক্সপিরিয়েন্স নামক তার দুটি কবিতার সংকলন। যাই হোক, আজকে আমরা আমাদের ইকুইং গ্রিন কবিতাটিকে নিয়ে আলোচনা তাহলে শুরু করে দিই। প্রথমেই কবিতাটির টাইটেল সম্পর্কে কিছু কথা আমাদের জেনে রাখাটা ভালো। কবিতাটির টাইটেল ইকোয়িং গ্রিন, অর্থাৎ প্রতিধ্বনিত হওয়া সবুজ। এখানে প্রতিধ্বনিত হওয়া সবুজ এই কথাটির আপাত অর্থ হলো একটি সবুজ মাঠ যেখানে প্রচুর ছোট ছোট ছেলেমেয়েরা খেলাধুলো করে। কিন্তু এই কথাটির কিন্তু অর্থাৎ এই টাইটেলটার কিন্তু একটি রূপক অর্থ অর্থাৎ সিম্বলিক্যাল মিনিংও রয়েছে। ইকো মানে প্রতিধ্বনি হওয়া, আর সবুজ মানে এখানে এই কবিতার আপাত অর্থে একটি মাঠকে বোঝানো হয়েছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই সবুজ রঙটা কিন্তু শৈশবের প্রতীক, প্রাণের প্রতীক। অর্থাৎ শৈশবের প্রাণোচ্ছলতা, আনন্দমুখরতা এগুলিও কিন্তু এই সবুজ রঙটা প্রকাশ করে। সবুজ রঙটা যৌবনেরও প্রতীক। কবি কিন্তু এখন আর শৈশব অবস্থায় নেই, তিনি কিন্তু এখন প্রৌঢ়। তো সবুজ অর্থাৎ সেই শৈশবের দিনগুলির কথা কিন্তু কবির মনে বারবার ফিরে আসে, বারবার তার মননে তার চিন্তনে ফিরে আসে। তো সেই সবুজ কথাগুলি অর্থাৎ তার শৈশবের সেই আনন্দমুখর দিনগুলির কথা যেহেতু কবির মনে বারবার ফিরে আসে, সেই অর্থে সেই স্মৃতি কিন্তু কবির মনে প্রতিধ্বনিত হয়। সেই অর্থটা প্রকাশ করবার জন্যই কিন্তু ইকুইং গ্রিন টাইটেলটাকেও ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এটি হলো এই টাইটেলটার একটি সিম্বলিক্যাল মিনিং। তাহলে এইবার কবিতাটির বিষয়বস্তু কী? না, কবিতাটার বিষয়বস্তু কিন্তু শৈশবে অর্থাৎ ছোটো ছোটো বাচ্চা ছেলেমেয়েদের আনন্দমুখরতা, তাদের প্রাণোচ্ছলতা। কিন্তু তার সাথে সাথে কবি বসন্তকালেরকেও এখানে আগমন করেছেন এই কবিতার মাধ্যমে। বসন্তকালের এক সুন্দর দৃশ্যরও কিন্তু তিনি বর্ণনা দিয়েছেন। অর্থাৎ আপাত অর্থে কবিতাটি ভীষণভাবে একটা হ্যাপি ফিলিং আমাদের মধ্যে কনভে করে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই কবিতাটির মধ্যে ইনহেরেন্ট রয়েছে দেয়ার আর নোট অফ মেলানকোলি, অর্থাৎ একটা বিষাদের আভাস। যে বিষাদের আভাসটা কিন্তু কবিতাটির লেটার হাফে গিয়ে অর্থাৎ শেষের দিকে গিয়ে আমরা ফিল করতে পারি। কিন্তু তার আগে আমরা কবিতাটির স্ট্যান্ডজা ওয়াইজ প্রথমেই লাইন বাই লাইন মিনিং পড়ব এবং তার অর্থের সাথে সাথে এক্সপ্লেনেশনটা জেনে নেব। তারপরে আমি তোমাদেরকে এক্সপ্লেন করব যে কীভাবে এই আনন্দমুখরতার মাঝেই একটা বিষাদের ছোঁয়া কিন্তু আমরা পেয়ে থাকি। যাই হোক, প্রথম স্ট্যান্ডজাটা তাহলে আমরা পড়া শুরু করি। The sun does arise and make happy the skies. সূর্য আকাশের বক্ষে উদিত হয় এবং আকাশকে আনন্দমুখর করে তোলে। অর্থাৎ সূর্যের উদীয়মানতার সাথে সাথেই চারিদিকের আকাশ বাতাস যেন প্রবলভাবে আনন্দিত বোধ করে। The merry bells ring to welcome the spring. আনন্দমুখর ঘণ্টার ধ্বনিগুলি বেজে ওঠে যেন তারা বসন্তের আগমনকে স্বাগত জানাতে পারে। দ্য স্কাইলার্ক অ্যান্ড থ্রাশ দ্য বার্ডস অফ দ্য বুশ সিং লাউডার অ্যারাউন্ড টু দ্য বেলস চিয়ারফুল সাউন্ড। বেলস চিয়ারফুল সাউন্ড, অর্থাৎ ঘণ্টাগুলির আনন্দমুখর ধ্বনির সাথে সাথে মাঠের মধ্যে ঝোপে ঝাড়ে থাকা স্কাইলার্ক এবং থ্রাশ পাখি বা আরও অন্যান্য পাখিগুলিও কিন্তু সজোরে তাদের গান বা তাদের ডাক তারা শুরু করে অন দি ইকোয়িং গ্রিন, সেই প্রতিধ্বনিত হওয়া সবুজ মাঠের মাঝে। তাহলে আশা করি প্রথম স্ট্যান্জাটা বুঝতে তোমাদের কারুর অসুবিধে নেই। এবার তাহলে আমরা চলে যাই সেকেন্ড স্ট্যান্জায়। ওল্ড জন উইথ হোয়াইট হেয়ার ডাজ লাভ অ্যাওয়ে কেয়ার সিটিং আন্ডার দ্য ওক অ্যামং দ্য ওল্ড ফোক।
বৃদ্ধ জন, এখানে কবি জন নামক একজন বৃদ্ধ ব্যক্তির সাথে আমাদের পরিচয় করাচ্ছেন, তাই না? তাহলে ওল্ড জন, সাদা চুলের বৃদ্ধ জন, ডাজ লাভ অ্যাওয়ে কেয়ার, সে যেন হেসেই তার যাবতীয় মনের দুশ্চিন্তাকে সে সরিয়ে দেয়। সিটিং আন্ডার দ্য ওক অ্যামং দ্য ওল্ড ফোক, তারই আরও সঙ্গী সাথী বৃদ্ধ ব্যক্তিদের সাথে, বন্ধুবান্ধবের সাথে সে ওক গাছের নিচে বসে থাকে। অর্থাৎ ওল্ড জন, বৃদ্ধ জন নামক একজন ব্যক্তি, যে ব্যক্তি খুব প্রাণ খোলা, যে কিনা তার মনের যাবতীয় দুশ্চিন্তাকে হাসির মাধ্যমে উড়িয়ে দেয়, সে একটা ওক গাছের নিচে তারই বয়সী আরও অন্যান্য বৃদ্ধ বন্ধুবান্ধবদের সঙ্গে সে বসে থাকে। দে লাভ অ্যাট আওয়ার প্লে, মাঠের মধ্যে অর্থাৎ সবুজ মাঠের মধ্যে আমাদের খেলাধুলো দেখে তারা হাসাহাসি করে। অ্যান্ড সুন দে অল সে, এবং শীঘ্রই তারা একসাথে সবাই বলে ওঠে, সাচ সাচ ওয়্যার দ্য জয়েজ হোয়েন উই অল গার্লস অ্যান্ড বয়েজ ইন আওয়ার ইউথ টাইম ওয়্যার সিন অন দ্য ইকোয়িং গ্রিন। তারা তাদের পুরনো স্মৃতির কথা মনে করে বলে ওঠে একসাথে, এইরকমই ছিল আমাদের আনন্দ হোয়েন উই অল গার্লস অ্যান্ড বয়েজ, যখন আমরাও সকলেই ছোটো ছোটো ছেলেমেয়েরা ছিলাম। ইন আওয়ার ইউথ টাইম ওয়ার সিন, আমাদের শৈশবেও আমাদেরকে ঠিক এইভাবেই দেখা যেত, অন দ্য ইকোয়িং গ্রিন, ওই প্রতিধ্বনিত হওয়া সবুজ মাঠের মাঝে। তাহলে এই স্তবকে কিন্তু আমরা দেখলাম কি, যে কিছু বৃদ্ধ ব্যক্তি তারা কিন্তু ওই মাঠের মধ্যে ছোটো ছোটো বাচ্চাদের খেলাধুলো দেখে তাদের পুরনো দিনের কথা তাদের মনে পড়ছে। তারাও মনে করে বলছে যে ঠিক এইভাবে একটা সময় ছিল যখন আমরাও এই মাঠে, এই ইকোয়িং গ্রিন, প্রতিধ্বনিত হওয়া সবুজ মাঠের মধ্যে আমরাও খেলাধুলো করতাম, আমরাও আনন্দ করতাম। এবারে আমরা কবিতাটির লাস্ট স্ট্যানজায় যাব, যে স্ট্যানজায় কিন্তু সেই মেলানকোলির সুরটা, সেই বিষাদের সুরটা কিন্তু ভীষণভাবেই প্রমিনেন্ট, ইনহেরেন্ট হয়ে রয়েছে এই স্ট্যানজার মধ্যে। টিল দ্য লিটল ওয়ান্স ওয়্যারি নো মোর ক্যান বি মেরি, যতক্ষণ না সেই বাচ্চাগুলো ক্লান্তি বোধ করে, যখন তারা আর আনন্দ করতে পারে না খেলাধুলো করে। দ্য সান ডাজ ডিসেন্ড, সূর্য কিন্তু তখন সত্যি অস্ত যায়, নেমে আসে। And our sports have an end. এবং আমাদের খেলাধুলোরও কিন্তু শেষ হয়। Round the laps of their mother, many sisters and brothers, like birds in their nest, are ready for rest. পাখিরা ঠিক যেমনভাবে দিনের শেষে বিশ্রাম নেওয়ার জন্য তাদের বাসায় ফিরে যায়, ঠিক সেইভাবেই এই সমস্ত ছোটো ছোটো ভাই বোনেরা, ছোটো ছোটো ছেলেমেয়েরাও কিন্তু বাড়ি ফিরে যায়, তারাও কিন্তু বিশ্রাম নেওয়ার জন্য প্রস্তুত হয় তাদের মার আশ্রয়ে, তাদের মার কোলে। অ্যান্ড স্পোর্ট নো মোর সিন অন দ্য ডার্কেনিং গ্রিন, আর কিন্তু কোনো খেলাধুলো দেখতে পাওয়া যায় না সেই অন্ধকার হতে থাকা সবুজের মাঝে। তাহলে লাস্ট স্ট্যানজাটা আমরা কি দেখলাম, না আমরা দেখলাম যে দিনের শেষে সূর্য অস্ত যাচ্ছে এবং সেই সময় ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা ভীষণই ক্লান্ত বোধ করছে, তারা আর খেলাধুলো করতে পারছে না, তাই তারা আনন্দও করতে পারছে না, তাই তারা প্রস্তুত হচ্ছে বাড়ি ফিরে যাওয়ার জন্য। তাদের খেলাধুলোর শেষে বাড়ি ফিরে গিয়ে মার কোলে তারা নিরাপদ আশ্রয় নেবে, ঠিক যেমনভাবে ছোট ছোট পাখিরাও দিনের শেষে তাদের বাসায় ফিরে যায়। আর কিন্তু কোনো খেলাধুলো ওই সবুজের মাঝে আর দেখা যাচ্ছে না, ওই সবুজ কিন্তু আর এখন আর ইকোয়িং নয়, ওই সবুজ কিন্তু এখন অন্ধকারের চাদরে ধীরে ধীরে মুড়ে যাচ্ছে। বেসিক্যালি এই স্ট্যান্জাটা কিন্তু ভীষণভাবে সিম্বলিক এবং মেলানকোলি। তাহলে আমরা এই স্ট্যান্জায় দেখছি কি, যে ছোটো ছোটো ছেলেমেয়েদের খেলাধুলোর সাঙ্গ হয়েছে। দেখো সিম্বলিক লেভেলে প্রত্যেকটা মানুষ, অর্থাৎ আমরা প্রত্যেকে আমাদের জীবদ্দশায় আমরা যা যা কাজ করছি, যা যা কর্মচঞ্চলতার মধ্যে রয়েছি, এগুলোরও কিন্তু একদিন না একদিন শেষ হবে। দিনের শেষ মানে আমাদের জীবনেরও শেষ, জীবনের শেষে কিন্তু গিয়ে আমরা সবাই উপনীত হব এবং সেই সময় কিন্তু আমাদের প্রত্যেকের খেলাধুলোও কিন্তু শেষ হয়ে যাবে, যখন আমরা আর খেলাধুলো করবার শারীরিক সক্ষমতা যখন আর আমাদের মধ্যে থাকবে না, তখন কিন্তু আমরা বিশ্রাম নেবার জন্য প্রস্তুত হব। এবং এই বিশ্রাম কিন্তু রূপক অর্থে চিরন্তন বিশ্রামকে বোঝায়, অর্থাৎ মৃত্যুকে বোঝায়, ডেথকে বোঝায়। ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা আপাত অর্থে যেমন মার কোলে গিয়ে বিশ্রাম নিচ্ছে দিনের শেষে ক্লান্ত হয়ে গিয়ে, ঠিক তেমনভাবেই আমরাও আমাদের সারা জীবনের যাবতীয় কর্মচঞ্চলতা, যাবতীয় অ্যাক্টিভিটির পরে আলটিমেটলি কিন্তু আমরাও ক্লান্ত হয়ে
শেষ বিশ্রাম বা সেই চিরন্তন বিশ্রাম নেওয়ার জন্য প্রস্তুত হব এই পৃথিবী মা বা মাদার ওয়ার্ল্ড বা মাদার নেচারের কাছে। তো সেই বিষাদের সুরটাও কিন্তু এই কবিতার থার্ড স্ট্যানজায় আমরা অনুভব করতে পারলাম। এবং তার সাথে সাথে আরও একটা জিনিস কি দেখলাম, যে ইকোয়িং গ্রিনটা কিন্তু আর ইকোয়িং গ্রিন বলা হয়নি, বলা হয়েছে দ্য ডার্কেনিং গ্রিন, অর্থাৎ অন্ধকারের চাদরে মোড়া সবুজ, অর্থাৎ সেই শৈশবের প্রাণোচ্ছলতা, তার কর্মচঞ্চলতা, যাবতীয় অ্যাক্টিভিটি, আনন্দ মুখরতা কিন্তু একটা সময় অন্ধকারের চাদরে, অন্ধকার গহ্বরে তলিয়ে যাবে। সেই জন্যই এখানে ডার্কেনিং গ্রিন কথাটিকে ব্যবহার করা হয়েছে। তাহলে আই হোপ যে কবিতাটির সিম্বলিক মিনিং এবং কবিতাটির লাইন বাই লাইন অ্যাপারেন্ট মিনিং দুটো অর্থই তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো এবং কবিতাটাকে তোমরা এনজয় করেছো। তো যদি তোমরা কবিতাটাকে এনজয় করে থাকো, বুঝতে পেরে থাকো ভালোভাবে, তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করে দিও, শেয়ার করে দিও, ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এই চ্যানেলে ক্লাস 5 থেকে 12 পর্যন্ত যাবতীয় লেসন গ্রামার এবং লিটারেচারে কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সুবিধার জন্য দিই। আর বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না, যাতে ভবিষ্যতের কোনো ভিডিও নোটিফিকেশন তোমরা মিস না করো। ইন দ্য মিন টাইম সকলে ভালো থেকো, কিপ ওয়াচিং ইংলিশ টিউটোরিয়ালস, কিপ লার্নিং, and thank you so much for giving me your time. Thank you.